একুশে টেলিভিশন। তোমার লগে আমার পেঁচ লাগানোর জন্য এত কথা কইছে। ভগবানের কৃপায় শুকর করেন মিয়া। গাড়ি নাই কেন? কি চুরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট তাহলে এখন জয়নালটা কে? জয়নাল হলো আমগো ললিতার বাপ। সিএনজি ড্রাইভার, সিএনজিটা চালাই ওর সংসার চলত। গাড়িটা চুরি হয়ে গেছে, এখন যে আমরা কেমনি কি হইব? ওই ভগবান ছাড়া ওর কোনো রাস্তা নাই। আহ বড় গরিব। হ্যাঁ ললিতা, গোবরে যেন পদ্ম ফুল ফুটেছে। আবর্জনা থেকে পদ্ম ফুল তোলার মজা আছে। চুপ করেন, একদম চুপ করেন, আর একটা ফালতু বাজে কথা বলবেন না। যান কইতেছি এনতেন। যাই, যদি ললিতার বাপ রাজি থাকে আমি তাহলে তাকে একটা সিএনজি কিনে দিতে রাজি আছি। আপনি আর একটা কথাও কইবেন না, জানেন তো। ওঠেন। বুড়া মানুষ এত খারাপ হয় আমি এর আগে আর দেখিনি। এদের এক কাপ চা দে। আমি পাইলে ওরে আপনাদের তুলে দিচ্ছি, একটা সাপ কথা আপনারা তো আমি তুলে দিচ্ছি। হ্যাঁ আপনি যা মন চায় ওরে করবেন। হ্যাঁ ওই হাওয়ায় এমন শিক্ষা দিবেন যাতে জিন্দগি তবু মাথা তুলে না খারাপের পরে। হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি খবর পাওয়ানোর লগে লগেই আপনার খবর পৌঁছাই দেবো। হ্যাঁ নিজে তো না হয় না, একেবারে ফক ফোক। হ্যাঁ তোর যে কইছি বাসন তুলে গোসল করাই, ওইটা করাইছ? হ্যাঁ খেলা করস নাই, হাই খেলা করস না খেলা। বেটা যা যা, বেটা যা, আগে বেটা বাসন গোসল গোসল করাবি, তারপরে নিজে পরিষ্কার হবে বেটা। হ্যাঁ এই সমস্ত পরিস্থিতি মনে আমার খামারের মধ্যে কিচ্ছু বুঝি না হলাই। পানি খাবেন? আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসেন। লালটু মিয়া, বাজানে ঘরে নাই?
তুই একটু বাইরে আয় তো। কাম করতেছি। আরে আয় না। ইস, যন্ত্রণা। কি কর? মাল দে। ঘরে বসেন, নিয়ে আসতেছি। নতুন ফিতা লাগা, হিন্দি গান লাগা, পুরান হিন্দি গান নাই, আর তাহলে পুরান বাংলা গান লাগা যা। নিজের ঘরের মধ্যে রাখতেছি, এই কারণে লিগা কথা বলছ কেন? এই আমার কথা কি কানে ঢুকতেছ না? তোরে আমি শেষবারের মতো কইলাম, আর যদি তুই আমার কথার বাইরে একদিন চলস, একটা মিনিট চলস, তোর লগে আমার কোনো সম্পর্ক থাকবো না। আট 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 পাও দুবি যা। আমি গরিব, তুমি বড় লোকের মেয়ে, আমার লগে থাকলে কেউ মাইন্না নিব না। রাখালরা তো সত্য করে কথা কয় না। কথা বলো না রাখাল,
কবিতা পড়তেছিলাম। কবিতা? হ্যাঁ শুনো শুনো। মানে এইসব কবিতা তো একটু প্রকৃতির মাঝে এসে পড়তে হয়। শুনলা তো? তুমি তো আবার শর্টফট করবো না তো? না না শর্টফট করবো। সত্যি? আচ্ছা তাহলে শোনো, কবিতার শিরোনাম হইতেছে প্রেমের তো। কয় যদি কথা হয় সয় হয় সাথী, তুমি আমি থাকবো প্রিয় জ্বালিয়ে প্রেমের বাতি। আমি ললিতা, ওই দুই নম্বর গলির এক নম্বর ঘরে থাকি। আপনারা বুঝি এই ঘরে নতুন আসছেন? না নতুন আর কই, আগে তো এখানেই ছিলাম, আমার আব্বাও থাকতো, আমি 7-8 বছর পরে আসলাম। ও ভালোই হলো, আমি অবশ্য মানুষের ঘরে বেশি যাই না, মনের মিল না থাকলে কি যাওয়া যায়? কম না যাওয়া যায় না, যাও ঠিক কোন তাই তো। আচ্ছা আপনার আব্বা এখন নাই? কাশের রুগী তো, শরীর খারাপ থাকে, তাই গ্রামে থাকে। ও আচ্ছা, উনি কি করতেন? ফিলিমে এক্সট্রা সাপ্লাই দিতেন। তাই? আপনার জামাই কি করে? নসিবে এখনো জোটে নাই। ও অবিবাহিত? তাহলে তো ভালোই হয়েছে, জামাই না থাকাই ভালো, পুরুষ মানুষ একটা ভালো না, খালি কথা কথা মারে। আচ্ছা আপনি কি করেন? ফিল্মের নায়িকা, এক্সট্রা না কিন্তু। নায়িকা? এত হাসার কি হলো? ফিল্মের নায়িকা এই বস্তিতে? হাসো মাইয়া হাসো, হাতি গাতায় পড়লে চামচিকেও ঠেলা মারে, এত হাসো কেন? হাতি বস্তি তাইলে বস্তি তোর বস্তি থাকবো না, ভাইঙ্গা মেচা কার হবে? এত হেসো না মেয়ে, এত হেসো না, কার কপালে কি আছে বলা যায় না। তোমার তো আমার ভালো লাগছে, তাই তোমার হাসি দেখে মাইন্ড করলাম না। আমি হচ্ছে গিয়া ফিল্মের তৃতীয় শ্রেণীর নায়িকা, এই মনে করো এক্সট্রাও না আবার নায়িকাও না, মাঝামাঝি, বুঝছো? ও তাই? আর কে কে থাকে আপনার সাথে? আমার ছোট ভাই থাকে আসলাম, ওই আবার ফিল্মের মেকআপ ম্যান। তাই? কি সৌভাগ্য আমার, ওনার সাথে আমার একটু পরিচয় করে দেবেন। এক জায়গায় থাকলে দেখা হইব, পরিচয় হয়ে যাবে, আমার দেওয়ার লাগবে না। বাংলা সিনেমায় টিভিতে দেখেন হিন্দি সিনেমা, কেন বাংলা সিনেমা দেখেন না? লাভ নাই কেন? আরে বাংলা সিনেমা যত সিন আছে সব হিন্দি সিনেমা থেকে নেয়া, কাপুর সিন
আর কে কে আছে তো শোনা হলো না। কত আসবো তখন বলবো, ওইদিকে মায়ের আর খুঁজবো। তাই এত কথা বলতে পারে আমাকে এখানে না একজন ফিল্মের এক্সট্রা থাকে। তাই কে? শাহরুখ ভাই। শাহরুখ ভাই কই কই? এই তো এই যে নাক বরাবর এই ঘরে থাকে। ও মাই গড, আচ্ছা গেলাম। তোমার ঘরের সামনে ওই ঘরে নতুন একটা ভাড়াটি আসছে, ফিল্মের 3 নম্বর নায়িকা। আচ্ছা কও, এই বস্তিতে ফিল্মের নায়িকা থাকতে হবে কেন? ও তো তাইলে এই বুঝা দেখ কোন কি সিমেন্ট নায়িকা। আচ্ছা পরে দেখ মনে, আমি আগে ফোন দিই। জি আব্বা, জি জি। দমক দেন কে? আপনার মায়ের কি আমি খাইয়ে ফেলাইছি নাকি? না কো একাল কে তুম ঘরে নাই, আমার কি দোষ? কয়দিন ধরে দেখতেছি আমি কিছু কইলেই হে ফস করে ওঠে। অত কিছু বুঝি না। কুসুমের মায়ের আপনি আটকায় রাখছেন যায় নাই, ভালো হইব না কইতাছি। আমি কিন্তু অনি গিয়া থানায় গিয়া কেস করবো আপনার নামে। কি আমার বউরে আমি, আমার বউরে আমি মারি, তাতে তাতে কার বাপের কি? হ্যাঁ তাইলে ঠিকই আছে, মায়া তো আপনারই কাছে। আব্বা আমার উচিত শিখা হয়েছে, মায়া রে দিয়া দেন। কসম কসম কাটেন কেন, কসম কাটেন কেন? কসম কাটে তো চোরে, আপনি কি চোর নাকি? আব্বা মায়ারে দিয়া দেন।